नमस्कार বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। বাড়িতে কিভাবে ঝরঝরে আর খুবই সুস্বাদু ফ্রাইড রাইস বানানো যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। আমার তৈরি এই ফ্রাইড রাইসের রেসিপিটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন ও বাড়িতে তৈরি করেন, তাহলে আপনাদের তৈরি ফ্রাইড রাইসটাও আমার তৈরি ফ্রাইড রাইসের মতনই ঝরঝরে আর খুবই সুস্বাদু হবে। চলুন তাহলে এখনই রেসিপিটা দেখে নিন। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য ইন্ডিয়া গেট বাসমতি রাইসের চাল 2 কাপ নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে কড়াইতে জল ফুটতে দিয়েছি, জলটা আমার প্রায় ফুটেই উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, নুনটা স্বাদ বুঝে দেবেন। আমি দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ। এখন নুনটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা ফুটে উঠতে দেব। জলটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দেব। পুরো চালটা দেওয়ার পর এইভাবে হাতা দিয়ে আলতো হাতে নেড়ে দেব। তারপর এখন আমি ভাতটা হতে দেব। ভাতটা আমি 90% পর্যন্ত হতে দেব, পুরো সিদ্ধ হতে দেব না। দেখুন ভাতটা আমার 90% হয়ে গেছে। আর এই চালে ভাত তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভাতটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এইভাবে দুটো ট্রেতে করে পাখার তলায় রেখে দিয়েছি, যাতে ভাতটা একদম ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে যায়। রান্নার জন্য এখানে 2 তেজপাতা, 4 এলাচ, 4 লং, 2 দারুচিনির টুকরো নিয়েছি। নিয়েছি কাজু, কিশমিশ, লাগছে চিনি 1.5 চামচ, লাগছে ঘি, ঘি লাগবে 2 চামচ, স্বাদ অনুযায়ী নুন, 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, 1 কাপ গাজর কুচি, 1/2 কাপ বিনস কুচি, নিয়েছি 2 চামচ রিফাইন অয়েল। আপনারা যদি চান পুরো ফ্রাইড রাইসটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। এখন এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল 2 চামচ, তারপর দিয়ে দেব ঘি। ঘিটা আমি এখন 1 চামচ মতো দিচ্ছি। ঘি ও তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত গরম মশলা। দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 4 এলাচ, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি, 2 দারুচিনির টুকরো ও 4 লং। এখন এগুলোকে আমি তেলে একটু ভেজে নেব। এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কাজু, কাজুগুলো আমি এর সাথেই ভেজে নেব, তবে হালকা ভাজব। কাজুগুলো আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাজুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। তুলে নেওয়ার পর যে তেলটা ঘিটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। সমস্ত সবজিগুলোই কিন্তু আমি লম্বা লম্বা করে একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি গাজরটা প্রথমে দিলাম, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। আর আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে গাজরটা হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও বিনস। এই সবজিগুলোকেও আমি এখন আঁচটা একদম লো করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু ভেজে নেব, যাতে এটা 50% সিদ্ধ হয়ে যায়, তাতে খেতে ভালো লাগবে।
আঁচটা একদম কম রেখে আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এতে সবজির কালারটা খুব একটা চেঞ্জ হয়নি আর সবজিটাও প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এগুলো আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ফ্রাইড রাইস বানানোটা কিন্তু খুবই সহজ, বাড়িতে প্রিয়জনদের জন্য বানানো খুবই সহজ একটি রেসিপি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা অবশ্যই নিজেরা স্বাদ বুঝে দেবেন, কারণ ভাত রান্নার সময়ও আমরা নুন ব্যবহার করেছি। সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখন ভাতটা আমি অল্প অল্প করে সবজির সাথে মিশিয়ে নেব। একবারে পুরো ভাতটা দেব না, প্রথমে আমি অর্ধেকটা ভাত দিয়ে একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি। অবশ্যই ভাতটা কিন্তু আলতো হাতেই এইভাবে নাড়বেন, খুব জোরে নাড়া যাবে না, তাতে করে ভাতটা ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি ভাতটা। এখন সমস্ত ভাত ও সবজিগুলোকে আমি এইভাবেই আলতো হাতে নাড়তে থাকব। ভাত ও সবজি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। মিষ্টিটাও অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দেবেন। চিনি, সবজি, সমস্ত উপকরণই আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন, আর ভাতটাও একদম ঝরঝরে হয়েছে। এখন শেষে একদম লাস্টে আমি দিয়ে দিলাম আরও এক চামচ ঘি। এই ঘিটাও এখন খুব ভালোভাবে এইভাবে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে ফ্রাইড রাইস, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা আমি সার্ভ করে নিয়েছি। এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে।